ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের মারধর, সিট বাণিজ্য, প্রশ্ন ফাঁস, চাঁদাবাজি সহ নানা অভিযোগ উঠেছে। এবার অভিযোগ রাজধানী বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ছাত্রলীগের একাধিক নেত্রীর বিরুদ্ধে। মিলছে না প্রতিকার, আরও বেপরোয়া হয়ে উঠছেন তারা। অভিযোগ দিলে বিচার পাওয়ার পরিবর্তে একাধিক শিক্ষার্থীকে নেত্রীদের অত্যাচারে উল্টো হল ছাড়তে হয়েছে। ওইসব অভিযোগ ও নির্যাতনের কিছু গোপন ভিডিও ও অডিও এসেছে এটিএন নিউজের হাতে। বিস্তারিত সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। বদরুন্নেসা মহিলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আখতার সাইমন কলেজ হোস্টেলে মূর্তিমান আতঙ্ক। তিনি গত এক বছরে অন্তত ডজন খানেক শিক্ষার্থীকে মারধর করেছেন। বদরুন্নেসার লেডি ডন হিসাবে পরিচিত এই নেত্রী কলেজের হজরত ফাতিমা রাদিয়াল্লাহুর ছাত্রীনিবাস হলের 4004 নম্বর রুমে থাকেন ছাত্রলীগের এই নেত্রী সাইমন। রুমটিকে টর্চাল সেলে পরিণত করেছেন তিনি। পান থেকে চুন খুশলেই সাধারণ শিক্ষার্থীদের রুমের ডেকে নিয়ে চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন। গোপন এক ফোন রেকর্ডে শোনা যায়, ছাত্রলীগের এই নেত্রী জোর করে 2007 নম্বর কক্ষ থেকে 2005 নম্বর কক্ষে এক ছাত্রীকে স্থানান্তর করতে চাইছে। এ নিয়ে চলছে বাকবিতণ্ডা। নিজেদের বিরুদ্ধে ওঠা ওইসব অভিযোগ অস্বীকার করেছেন শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেত্রী। জানতে চাইলে সভাপতি সেলিনা আক্তার বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। এ ধরনের কোনো কাজ বাংলাদেশের ছাত্রলীগ কখনো করে না। সাধারণ সম্পাদক সাইমন বলেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, এ ধরনের কিছুই নেই। যারা এগুলো বলছে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রলীগকে এবং আমাকে বিতর্কিত করবার জন্য বলছে। Antioxidant of flavonoid samriddha fresh premium tea ek cup e kapiye din এসব ঘটনার ছবি এবং ভিডিও ফুটেজ রয়েছে জানালে সাইমন বলেন, ফুটেজ থাকলে সেগুলো বানানো, এগুলো এডিট করা, এছাড়া আমার আর কিছুই বলার নেই। দুই নেত্রী অভিযোগ অস্বীকার করলেও তাদের এসব অভিযোগের নানা রকম তথ্য প্রমাণ রয়েছে। এ সংক্রান্ত একাধিক ভিডিও, অডিও সহ তথ্য প্রমাণ রয়েছে এটিএন নিউজের হাতে। জানা যায় সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালাতে সাইমনের রয়েছে নিজস্ব বাহিনী। নেত্রীর নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন, নামে বেনামে তাদের কাছে চাঁদা তোলা হয়। তাছাড়া ক্যান্টিন ডাইনিং থেকেও তোলা হয় বিপুল অঙ্কের চাঁদা। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গেও জড়িত রয়েছে এই চক্রটি। সাইমনের হয়ে এসব অপরাধের নেতৃত্ব দেয় অর্পিতা পলি, শ্রাবণী আক্তার তনিয়া, ফারিয়া আলম অর্থি, শাহিনুর আলম শান্তা সহ বিভিন্ন ছাত্রলীগের নেত্রীরা। একটি ভিডিওতে দেখা যায় ছাত্রলীগ নেত্রী এক শিক্ষার্থীকে অশ্রাব্য ভাষায় গালাগাল করছেন। 2022 সালের ডিসেম্বরে মারিয়া শাহেরিন নামের এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেন ছাত্রলীগ নেত্রী সাইমন। নির্যাতনে অসুস্থ হয়ে তৃতীয় বর্ষের দুটি ফাইনাল পরীক্ষাও দিতে পারেননি মারিয়া। এরপর মানসিক অত্যাচারের এক পর্যায়ে আত্মহত্যারও চেষ্টা করেছিলেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের স্পষ্ট জবাব, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। যেন শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ সুন্দরভাবে বজায় রাখে ও আমাদের যে নীতি আদর্শ এগুলো যেন নৈতিকতার ভিত্তিতে পরিচালিত করে, শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ হয়, শিক্ষার্থীদের প্রয়োজনের সংকটে পাশে থাকে, সেই লক্ষ্যেই কিন্তু আমরা নির্দেশনা দেই এবং শিক্ষার্থীদের সুন্দর জীবন উপহার দেওয়ার জন্যই বাংলাদেশ ছাত্রলীগ দায়বদ্ধ। এটির ব্যত্যয় যদি কেউ ঘটিয়ে থাকে
তাহলে আমরা যত দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। চাকুরির নিয়োগ পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে। আজে ছাত্রলীগ নেত্রী সাইমন সহযোগিতা করেন বলেও একাধিক সূত্র জানিয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।